খবরের জের নতুন করে জীবিত হলেন মা ও ছেলে। পুনরায় চালু হলো রেশন কার্ড। নদিয়া শান্তিপুরের বাসিন্দা মা ও ছেলে এক মাস আগে জানতে পারেন রেশন কার্ডে তারা মৃত। সমস্যা সমাধান হওয়ায় খুশি তারা। সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়েচড়ে বসলো খাদ্য দপ্তর। নতুন করে জীবিত দুই মৃত ব্যক্তি। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকার ঘটনা। জানা গেছে, প্রফুল্লনগর এলাকার বাসিন্দা কৌশিক সরকার এবং তার মা রঞ্জিতা সরকার গত এক মাস আগে তারা জানতে পারেন বেঁচে থাকতেও তাদের রেশন কার্ডে মৃত বলে দেখানো হয়েছে। এরপরই তারা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে একাধিকবার খাদ্য দপ্তর থেকে শুরু করে শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সহ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লিখিতভাবে প্রশাসনের দরজায় ঘুরেও কোনো সুরাহা হয়নি। একদিকে যেমন সরকারি প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা, অন্যদিকে বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড তারা জমা দিতে পারছিলেন না। জীবিত থাকা সত্ত্বেও সরকারি হিসাবে কী করে মৃত হলেন? ঘটনার পর স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন মা ও ছেলে। সংবাদ মাধ্যমে খবরটি সম্প্রচারের পরই নড়েচড়ে বসে প্রশাসন। সূত্রের খবর, এরপরেই পুনরায় তাদেরকে রেশন কার্ডে জীবিত বলে দেখানো হয়। নতুন করে বেঁচে ওঠায় স্বাভাবিকভাবেই পরিবারের তরফ থেকে সংশ্লিষ্ট সমস্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা। আপনাদের খবর যখন প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে জানাই ধন্যবাদ, কারণ তারা খবরটা সম্প্রচার করার পরে আমি আবার নতুন করে দেখতে পাই যে সেই পোর্টালে আবার আমাদের রেশন কার্ড গুলো জীবিত আকারে ফিরে এসছে এবং আধার লিঙ্ক হয়ে গেছে। তার সংবাদটি সম্প্রচার হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই আমি এই সুরাহাটা মিলেছে, কারণ তার জন্য আমি প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।